উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে, সিস্টেমটাকে নষ্ট করে দেওয়ার জন্য করা হচ্ছে। দুটো বাচ্চার আমরা প্রথম দিন ক্যান্সেল করেছিলাম, তারপরের দিন 12 জনের। ভোট তো ধরার কাজ করার জন্য নেই, ভোট তো 9,23,000 যারা নিয়ম মেনে পরীক্ষা দিচ্ছে তাদেরও তো ব্যবস্থা করছে। যারা বাইরে থেকে এই জিনিসগুলো করছে, যারা সংগঠিত করছে, তাদেরকে চিহ্নিত করা, তাদের ব্যাপারে রিপোর্ট করা, তাদেরকে জানিয়ে দেওয়া, ফাঁস যদি হয় তাদের ফাঁস হওয়া উচিত। আমি মূলত জেলা ভিজিট করছি, আমি গত বছর 11টা জেলা ঘুরেছিলাম, এবছর আলিপুরদুয়ার সেরে আমি এলাম এখানে। পরীক্ষা কেন্দ্রগুলো ঠিকঠাক চলছে কিনা, পরীক্ষা ব্যবস্থা কিরম করছে, আমার সহকর্মীরা কিরম কাজ করছে, তাদেরকে এসে পাশে দাঁড়ানো, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। পুরো পরামর্শ দিলেন কিছু? হ্যাঁ, দেখে নিলাম জায়গাগুলো ব্যবস্থা কিরম হয়েছে, সেই অনুযায়ী কিভাবে কাজ করা যায় আর ইমপ্রুভ করা যায় এবং সিস্টেমটাকে কিভাবে রান করানো যায়। কিউআর কোড ব্যবহারের পরেও মানে প্রশ্ন একটা ভাইরাল করার একটা চক্র সক্রিয় রয়েছে, ধরাও পড়েছে, এটাকে আরো কিভাবে বন্ধ করা যায় সেটা কি ভাবা? দেখুন, এটা তো এখন সামাজিক দায়িত্ব যে বোর্ড এটা সবার সামনে পরিষ্কার করে দিয়েছে যে কিভাবে হয় কি হয়। সো অবভিয়াসলি বোর্ড মনে করে যে ব্যবস্থা যেন সঠিকভাবে চলে, রাজ্য সরকারের সম্পূর্ণ সমর্থন আছে, আমরা তাদের সাহায্যেই কাজ করছি। তো এটা অবভিয়াস যে আমরা যা যা ব্যবস্থা নেওয়ার নিয়েছি এবং তাতে করে কীভাবে কী ঘটনা ঘটছে সেগুলো পরিষ্কার হচ্ছে। এতদিন যেটা ছিল যে বোর্ড বা সরকারকে ম্যালাইন করা হতো, এবারে তো আমরা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে হচ্ছে কী হচ্ছে। দেখুন, বাচ্চাদের পরীক্ষা ক্যান্সেল করে কিন্তু কোনো আনন্দ নেই, বারবার আমি বলছি। মূল যে জায়গাটা সেটা হচ্ছে যতক্ষণ না আমরা রোধ করব, আমি মনে করি প্রতিটি নাগরিকের এটা কর্তব্যের মধ্যে পড়ে, যেরকম আমরা পরীক্ষার্থীদের সাহায্য করি, এটাও সেই লিস্টে ঢোকা উচিত যে এই ধরনের অনিয়ম যাতে কেউ না করে সেটা দেখা। কোনো একটা পার্টিকুলার জেলায় সেটা বেশিভাবে হচ্ছে, তাহলে সেখানকার সবাই যেন এটা সর্বতোভাবে সাহায্য করে। শুধুমাত্র প্রশাসন দিয়ে তো হয় না, যে কোনো জিনিস চালাবার জন্য আমরা তো দৃষ্টান্ত রেখেছি যে আমরা অ্যাপিল করেছি, আমরা জানিয়েছি, ব্যবস্থা নিয়েছি, এতগুলো ছাত্রছাত্রীর পরীক্ষা ক্যান্সেল হয়েছে, তৎসত্ত্বেও ঘটনা যদি পরম্পরায় হয় তাহলে মনে হবে যে কোথাও একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে চলছে ব্যাপারটা। দুটো বাচ্চার আমরা প্রথম দিন ক্যান্সেল করেছিলাম, তারপরের দিন 12 জনের, এটা তো বোঝাই যাচ্ছে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে, সিস্টেমটাকে নষ্ট করে দেওয়ার জন্য করা হচ্ছে, এটা তো সম্ভব নয়। আর আজ আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, কালকে যদি বুঝতে না পারি, দেখতে না পারি, তখন আবার বলবে ভোট ধরতে পারলো না। ভোট তো ধরার কাজ করার জন্য নেই, ভোট তো 9,23,000 যারা নিয়ম মেনে পরীক্ষা দিচ্ছে তাদেরও তো ব্যবস্থা করছে। আরো কিছু কয়েকটা বাচ্চাকে সামনে রেখে তাদেরকে বলি দিয়ে যারা বাইরে থেকে এই জিনিসগুলো করছে, যারা সংগঠিত করছে, তাদেরকে চিহ্নিত করা, তাদের ব্যাপারে রিপোর্ট করা, তাদেরকে জানিয়ে দেওয়া, ফাঁস যদি হয় তাদের ফাঁস হওয়া উচিত, আর কৈফিয়ত যদি দিতে হয় তাদেরকে দিতে হবে যারা এই কাজটা করছে। আমার কোনো কৈফিয়ত দেওয়ার নেই, আমি তো ব্যবস্থাপক, আমি ব্যবস্থা করছি, সরকার সাহায্য করছে সর্বতোভাবে। যে আশঙ্কাগুলো ছিল সব আশঙ্কা অমূলক প্রমাণ হয়েছে, তাহলে আমরা 10টা থেকে পরীক্ষা নিতে পারছি, আমরা 2 ফেব্রুয়ারি থেকে পরীক্ষা নিতে পারছি, সমস্যাটা কিন্তু সম্পূর্ণ পৃথক আলাদা। এই জায়গাটা মাথায় রাখতে হবে আমাদের সবাইকে এবং সর্বতোভাবে চেষ্টা করতে হবে যে বাচ্চাদের জীবন নিয়ে খেলা করে তাদের কোনো স্থান নেই এই সময়, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাদের চিহ্নিতকরণের ব্যাপারে আপনাদের তরফে কথা হয়েছিল? দেখুন, তাদের চিহ্নিতকরণটা সামাজিক দায়িত্ব, সেটা আমাদের মধ্যে থেকেই তো কেউ কেউ সংগঠিত করছে, তাহলে কারা করছে? এরা তো এই সমাজেরই মানুষ। বোর্ড বা প্রশাসন কি করবে? বোর্ড প্রশাসন চেষ্টা করবে আটকাবে, কিন্তু আমরা প্রতিরোধ করার তো দৃষ্টান্ত রেখেছি, তাতে এই বাচ্চাগুলোর বলি হয়ে যাচ্ছে। কেন হবে, কারা করছে, এই জায়গাটা খুব জরুরি, এই জায়গাটা বোঝা দরকার। এবং শুধুমাত্র দায় প্রশাসনের, শুধুমাত্র দায় বোর্ডের, এটা যদি কেউ বলে তার ভাবনায় ভুল আছে আমার মনে হয়। এটা দেখা দরকার যে কেন হচ্ছে। 9,23,000 পরীক্ষার্থী যদি সুষ্ঠুভাবে দিতে পারে, কয়েকজন পরীক্ষার্থীকে কেন এই অসাধু প্রক্রিয়ার মধ্যে জড়াতে হচ্ছে, এইটা হচ্ছে প্রশ্ন। এই জায়গাটাকে আমাদের সম্বোধন করতে হবে, এই জায়গাটাকে আমাদের উত্তর খুঁজতে হবে এবং এটা সামগ্রিকভাবে করতে হবে। কারণ এই এই যে সংগঠিত হওয়া, সেটা কিন্তু বাইরে থেকে হচ্ছে বাচ্চাদেরকে সামনে রেখে।
এই চক্রের পেছনে কোনো বিরোধী দলের কোনো কারোর রাজনৈতিক দল আছে? আমি বলতে পারবো না, আমি তো বোর্ডের প্রেসিডেন্ট, আমাকে এই প্রশ্ন করে কি হবে? আমি বোর্ডের প্রেসিডেন্ট, আমি তো মানে অন্তর্যামী নই, আমি ভবিষ্যৎ দ্রষ্টা নই, আমি রাজনৈতিকবিদ নই, সো আই কান্ট সে দিস। আমি যতটুকু জানি আমি সেটুকু বলতে পারি, আমি সরকারের প্রতিনিধি হিসেবে বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে কাজ করছি, এবং সেখানে কাজ করতে গিয়ে আমি আমার বাচ্চাদের পরীক্ষা ভালোভাবে হয় তার জন্য সমগ্র সবার কাছ থেকে সহযোগিতা পাচ্ছি, স্কুল সেক্টরে, রাজ্য প্রশাসনের কাছ থেকে, এটাই আমার চেষ্টা, এই লক্ষ্যেই আমি এখানে এসেছি। আমি কুচবিহারের সমগ্র জনতার কাছে, মানুষের কাছে সবাইকে ধন্যবাদ জানাতে চাই তাদের সহযোগিতার জন্য। এখানকার নাগরিকরা সবাই ভালোভাবে পরীক্ষা দিন, তাদের বাচ্চারা ভালোভাবে পরীক্ষা দিক, এটাই আমি চাই, সহযোগিতা প্রার্থনা করি, এবং সামগ্রিকভাবে জেলায় ভালোভাবে পরীক্ষা হবে, এটাই কাম্য। কোথাও একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে চলছে ব্যাপারটা। দুটো বাচ্চার আমরা প্রথম দিন ক্যান্সেল করেছিলাম, তারপরের দিন 12 জনের, এটা তো বোঝাই যাচ্ছে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে, সিস্টেমটাকে নষ্ট করে দেওয়ার জন্য করা হচ্ছে, এটা তো সম্ভব নয়। আর আজ আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, কালকে যদি বুঝতে না পারি, দেখতে না পারি, তখন আবার বলবে ভোট ধরতে পারলো না। ভোট তো ধরার কাজ করার জন্য নেই, ভোট তো 923,000 যারা নিয়ম মেনে পরীক্ষা দিচ্ছে তাদেরও তো ব্যবস্থা করছে। কয়েকটা বাচ্চাকে সামনে রেখে তাদেরকে বলি দিয়ে, যারা বাইরে থেকে এই জিনিসগুলো করছে, যারা সংগঠিত করছে, তাদেরকে চিহ্নিত করা, তাদের ব্যাপারে রিপোর্ট করা, তাদেরকে জানিয়ে দেওয়া, ফাঁস যদি হয় তাদের ফাঁস হওয়া উচিত, আর কৈফিয়ত যদি দিতে হয় তাদেরকে দিতে হবে যারা এই কাজটা করছে। আমার কোনো কৈফিয়ত দেওয়ার নেই, আমি তো ব্যবস্থাপক, আমি ব্যবস্থা করছি, সরকার সাহায্য করছে সর্বতোভাবে, যে আশঙ্কাগুলো ছিল সব আশঙ্কা অমূলক প্রমাণ হয়েছে। তাহলে আমরা 10টা থেকে পরীক্ষা নিতে পারছি, আমরা 2 ফেব্রুয়ারি থেকে পরীক্ষা নিতে পারছি, সমস্যাটা কিন্তু সম্পূর্ণ পৃথক, আলাদা। এই জায়গাটা মাথায় রাখতে হবে আমাদের সবাইকে, এবং সর্বতোভাবে চেষ্টা করতে হবে যে বাচ্চাদের জীবন নিয়ে খেলা করে তাদের কোনো কোনো স্থান নেই এই সময়, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাদের চিহ্নিতকরণের ব্যাপারে আপনাদের তরফে কথা হয়েছে? দেখুন, তাদের চিহ্নিতকরণটা সামাজিক দায়িত্ব, সেটা আমাদের মধ্যে থেকেই তো কেউ কেউ সংগঠিত করছে। তাহলে কারা করছে? এরা তো এই সমাজেরই মানুষ। বোর্ড বা প্রশাসন কি করবে? বোর্ড প্রশাসন চেষ্টা করবে আটকাবে, কিন্তু আমরা প্রতিরোধ করার তো দৃষ্টান্ত রেখেছি, তাতে এই বাচ্চাগুলোর বলি হয়ে যাচ্ছে। কেন হবে, কারা করছে, এই জায়গাটা খুব জরুরি, এই জায়গাটা বোঝা দরকার। এবং শুধুমাত্র দায় প্রশাসনের, শুধুমাত্র দায় বোর্ডের, এটা যদি কেউ বলে তার ভাবনায় ভুল আছে আমার মনে হয়। এটা দেখা দরকার যে কেন হচ্ছে। 923,000 পরীক্ষার্থী যদি সুষ্ঠুভাবে দিতে পারে, কয়েকজন পরীক্ষার্থীকে কেন এই অসাধু প্রক্রিয়ার মধ্যে জড়াতে হচ্ছে, এইটা হচ্ছে প্রশ্ন। এই জায়গাটাকে আমাদের সম্বোধন করতে হবে, এই জায়গাটাকে আমাদের উত্তর খুঁজতে হবে, এবং এটা সামগ্রিকভাবে করতে হবে। কারণ এই এই যে সংগঠিত হওয়া, সেটা কিন্তু বাইরে থেকে হচ্ছে বাচ্চাদেরকে সামনে রেখে।